যদি কেউ বুঝে এবং না বুঝে আল্লাহর সাথে শিরিক করে, যদি পরে পরে উন্নত হয়, তাহলে কীভাবে এই গুণা থেকে পরিত্রাণ পাওয়া যাবে? এ ব্যাপারে আল্লাহ বলেছেন, যদি বান্দারা আগে শিরিক হোক, বিদাত হোক, খারাপ হোক, জিনা হোক, সুদ হোক, ঘুষ হোক, এগুলো করতো, কিন্তু তারপরে যদি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত, এগুলো করার পরে যদি সে তওবা করে, প্রকৃত তওবা নাসুহা খালেস তওবা করে, তাহলে আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত, তাদের পূর্বেকার যে গুনাহ ছিল, অপরাধ ছিল, অন্যায় ছিল, সেগুলোকে সওয়াবে পরিণত করে দিয়েছে। আর একটা আয়াতে বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাতা ওয়া লা ইয়ুজলামুনা শাইয়্যা। আল্লাহ বলছেন যে এগুলো অন্যায় কাজ করার পরে যদি তওবা করে, তাহলে তারা জান্নাতে যাবে, তাদের উপরে জুলুম করা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর তাওবা তো তাদের মা কাবলাহা, তওবা পূর্বের গুলা মাফ করে দেয়। ইবনু মাজাহ এসছে তাই মিনাদ্দামি কামাল্লা দাম্বালাহু, গুণা করার পরে তওবাকারী কেমন অবস্থা হয় বলছে, গুণা করার পরে তওবা করলে এমন অবস্থা হয় যে তার গুণাই নেই,